গাইস, প্রথমে বলে রাখি আমার গলার ভয়েস আপনার কাছে একটু অন্যরকম মনে হতে পারে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভিভো লঞ্চ করলো তাদের প্রিমিয়াম মিড রেঞ্জ স্মার্টফোন ভিভো X16 প্রোকে। ফোনটিতে পাচ্ছেন চমৎকার কার্ভ অ্যামোলেড ডিসপ্লে এবং সেই সাথে ডুয়েল এলইডি ফ্ল্যাশ লাইট সহ 5x সেলফি ক্যামেরা। আর ডিজাইনের কথা তো বললামই না, তো এই ফোনের পারফরমেন্স, ক্যামেরা এবং প্রাইস জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। গাইস, এই ফোনের ডিজাইন নিয়ে বলতে গেলে, কার্ভ ডিজাইনের রিয়ার প্যানেলটি গ্লাসের তৈরি, রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং রিং এলইডি ফ্ল্যাশ লাইট, যেটিকে ভিভো বলছে অরোরা লাইট। আর মেটাল ফ্রেম হওয়া সত্ত্বেও এর ওজন মাত্র 182 গ্রাম। তবে এই ফোনে দেওয়া হয়নি স্টোরেজ স্পিকার। ডিসপ্লে নিয়ে বললে এই ফোনে পাচ্ছেন 6.78 ইঞ্চির কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে পাচ্ছেন 120Hz ফাস্ট রিফ্রেশ রেট এবং 360Hz টাচ স্যাম্পলিং রেট। শুধু তাই না, এই ডিসপ্লে পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 1300 nits, সো দারুণ ডিসপ্লে দিয়েছে ভিভো বলতেই হচ্ছে। আসুন আমরা ক্যামেরা নিয়ে কথা বলি। ফোনটির রিয়ার প্যানেলে রয়েছে 3টি ক্যামেরা। এর মেন ক্যামেরা 50MP সনি IMX766V সেন্সর, যেখানে রয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট। সেকেন্ড ক্যামেরাটি 8MP আল্ট্রা ওয়াইড সেন্সর এবং থার্ড ক্যামেরাটি 2MP ম্যাক্রো লেন্স। এবার চলুন আমরা ফটো স্যাম্পল দেখে আসি। আর ফ্রন্ট সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 50MP স্যামসাং Zen-1 সেন্সর উইথ ডুয়েল এলইডি ফ্ল্যাশ লাইট, যেখানে থাকছে অটো ফোকাসের সুবিধা। ভিভো X16 প্রোতে পরিচয় হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেন্সিটি 8200, যেটি 4nm বেস্ট অক্টোকোর প্রসেসর এবং এর ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 3.1 GHz। ফোনটি আপনারা 3টি স্টোরেজ ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, 8 256GB, 12 256GB এবং 12 512GB, যেখানে স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 3.1 এবং র্যাম টাইপ হচ্ছে LPDDR5। এবার আসি এর ব্যাটারি নিয়ে। ভিভোর এই ফোনে রয়েছে 4600mAh ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য থাকছে 66W ফাস্ট চার্জার। তো গাইস, চাইনিজ মার্কেটে এই ফোনটির দাম রাখা হয়েছে 2900 ইউয়ান, যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে এর দাম দাঁড়ায় অ্যারাউন্ড 44,000 টাকার আশেপাশে। আর ফোনটি খুব তাড়াতাড়ি বাংলাদেশের মার্কেটে আসবে এমনটাই জানা গেছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও ভিভো S16 Pro-কে নিয়ে। আশা করি এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।